নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। মা আসছে বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দুর্গতে নাশিনী দুর্গার কাছে, মায়ের কাছে সন্তানের প্রার্থনার অন্ত নেই, অথচ আমরা পরম শক্তিকেই যেন ভুলেই যাই। কাজী নজরুল বলেছিলেন, প্রতিমার মধ্যে যে প্রতিমা বিরাজ করে তা আমরা ভুলেই থাকি, আর এই প্রতিমা যে আমাদের মধ্যেই থাকে তা আমরা অনেক সময় ভুলেই যাই। আমাদের ভালো মন্দের মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক ও আসুরিক শক্তিকে সরাসরি সামনে আনতে উদ্যোগী আধ্যাত্মিক বিকাশের কেন্দ্র ব্রহ্মাকুমারী। ব্রহ্মাকুমারীর শতাব্দী ব্যাপী আন্দোলন নারী শক্তির জাগরণকে ঘিরে। দুর্গাপুজোর মধ্যে দিয়েই তারা এবার অসুর বিনাশক মাতৃশক্তি যে সাধারণ মানুষের মধ্যে নিহিত তা ফুটিয়ে তুলেছেন। তারা মৃন্ময়ী মূর্তিকে রূপক হিসেবে তুলে না ধরে রক্ত মাংসের মানবীদের প্রতিমা হিসেবে তুলে ধরবেন, প্রচেষ্টা রিপু দমনের। আমাদের দুর্গা যে মর্তলোকের এই কন্যা বা মাতা তা বিভিন্ন সময় কবির ভাষায় প্রকাশ পেয়েছে। কবি বলেছেন, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি। আর এই অস্থির সময়কালে যখন অশুভ শক্তি মাথা চাড়া দিচ্ছে আর দুর্গারা বিপন্ন হচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, তখন মানুষের মধ্যে দিয়েই আরাধনা করা হচ্ছে, জাগ্রত করা হচ্ছে পরম শক্তির রূপকে। আমার দুর্গাদের বাস সাধারণ মানবীর মধ্যে, তাই সাধারণে নমস্তুতে মন্ত্রকে বাস্তবায়িত করার অনবদ্য প্রয়াস নিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টার। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি সেন্টারের শিল্প সমিতি পাড়ায় এই কেন্দ্রের ভ্রাতা ও ভগিনীদের উদ্যোগে এক মানবী দুর্গার আরাধনা হবে। মৃন্ময়ী দুর্গার বদলে প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দেবী রূপে আহ্বান করছেন চিন্ময়ী দুর্গার। তিন দিন ধরে চলবে এই মানবীয় দুর্গার বন্দনা। জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানের সংস্থার সদস্যদের পাশাপাশি এলাকায় বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন। গত বছরের মতো এবছরও জীবন্ত দুর্গা দেখতে ভিড় উপচে পড়বে বলে সংস্থার সদস্যরা মনে করছেন। প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা জানিয়েছেন, মা দুর্গা অসুর বিনাশক এবং শক্তিদাত্রী। যে কোনো মানুষ তার কৃচ্ছ সাধনের মাধ্যমে দৈব গুণের অধিকারী হতে পারেন, মূলত সেটা বোঝাতেই প্রতি বছর জীবন্ত দুর্গার প্রদর্শন করা হয়। লক্ষ্মী সরস্বতীর পাশাপাশি গণেশ ও কার্তিকের আবাহন করা হয় দুর্গা বন্দনার মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি আমরা এখানে মানে চার বছর ধরে করছি। প্রথমবার ছোট আমরা ঘরের ভিতরেই করেছিলাম, দু বছর ধরে আর কি বাইরে, তো তিন বছর এই রানিং এখন চলছে, এটা নিয়ে আমাদের চার বছর। তো আমাদের হচ্ছে কি, আমরা যেরকম দেবী দুর্গার উপাসনা করি, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইনাদের সম্বন্ধে আমরা পুজো অর্চনা করি এই দুর্গা পূজার মধ্যে, কিন্তু উনারা কে, কবে এসেছিলেন, কি করেছিলেন, এখন অসুর সংহারিণী বলা হয়, কীরকম অসুরকে উনি সংহার করেছিলেন, যখন মা উনি, তাহলে কীরকম ব্যক্তিকে উনি মেরেছিলেন, তো সেই সম্বন্ধে জানা। অ্যাকচুয়ালি অসুর বলতে কি কাকে বোঝানো হয়েছে, আমাদের ভিতরের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা দ্বেষ, এই যে নাকারাত্মক যে বৃত্তিগুলো রয়েছে, এটাকে অসুর রূপে দেখানো হয়েছে। আর দুর্গা যেরকম বলা হয় কি, দুর্গা দুর্গতি নাশিনী, তো দুর্গাকে তো যে নিজের দুর্গুণকে নাশ করতে পারে সেই হচ্ছে দুর্গা। আমরা এখন জয়লাভের জন্য আমরা পুরুষার্থ করছি, তপস্যা করছি, কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কি আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তো এই যে দেবী দুর্গার যে কোয়ালিটি, হ্যাঁ, সরস্বতীর যে কোয়ালিটি, লক্ষ্মীর যে কোয়ালিটি, তো এই যে কোয়ালিটিগুলো নিজের মধ্যে আমাদেরকে আনতে হবে। আর সেই আনার জন্য যে মানে শিক্ষাটা স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে এই ধরাধামে এখন দিচ্ছেন, তো ওই জন্য আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি, এখন এই সৃষ্টির তম প্রধানতার সৃষ্টি রয়ে গেছে, এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে, তো সেই জন্যে আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে। কেন কি, সৃষ্টি এখন বিনাশের দিকে, চারিদিকে এরকম
পরিস্থিতি আছে, তো এর মধ্যে নিজেকে কীভাবে আমি মানসিক শারীরিক রূপ দিয়ে সুস্থ রাখতে পারি তার জন্য এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়। 7 দিনের একটা বেসিক কোর্স আছে, তারপরে অ্যাডভান্স তো আমাদের চলতেই থাকে। তো এখানেও পরমাত্মার যে মহাবাক্য যাকে আমরা মুরলি বলি সেটাকেও আমাদেরকে রোজ শুনতে হয়। শুনতে 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 আমাদের মধ্যে ধীরে 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 পরিবর্তন আসে, সেই পরিবর্তনের আমরা চেষ্টা করছি। এই প্রথম নয়, আগেও এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এবার পুজোর মেয়াদ কমেছে। তবু দশমীকে ধরে 3 দিন জাঁকজমকপূর্ণ মানবী দুর্গার প্রদর্শন করা হবে। এবারও তাৎপর্যপূর্ণভাবে জীবন্ত দুর্গার পাশাপাশি জীবন্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুর থাকবে। এখানে প্রতি বছরের মতো ব্রহ্মা কুমারের সদস্য, সদস্যা তথা ভগ্নী ভ্রাতারা সেজে উঠবেন দুর্গা এবং দুর্গার সন্তানাদি রূপে। আমরা তো সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন করি, তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে, তো দশমী পর্যন্তই থাকবে আর কি 3 দিন। হ্যাঁ, লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, কার্তিক, গণেশ, দুর্গা তো আছেনই, তারপরে অসুর, সাতটার থেকে ওই 11টা পর্যন্ত আর কি চলবে। আমাদেরই মানে যারা এখানে শিক্ষা নেয় আর কি সেই ভাই বোনেরাই আছে আর কি। আমি বিগত 7 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে। এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে। এই প্রচেষ্টার লক্ষ্য মানবিক শক্তির মাধ্যমে মর্ত্যলোকের অশুভ ও দুর্গতি বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে জয় করতে, মানুষকে উদ্বুদ্ধ করতেই মানবী দুর্গার আরাধনা হবে। মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে অশুভ বিনাশে 3 দিন ধরে হবে দেবী পক্ষের উদযাপন। আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই, ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা। খালি আমরা কি করলাম, আমরা তো পুজো করলাম, এই করলাম, প্রসাদ করলাম, খেলাম, আনন্দ ফুর্তি করলাম, আবার 3-4 দিনের পর আবার যেই কাশেই, কিন্তু সেই কোয়ালিটিগুলো কেন ইনাদেরকে পূজা করাচ্ছে? বিশেষতা আছে না, আজকে গাছকেও পূজা করা হচ্ছে, তুলসীকে পূজা করা হচ্ছে, অন্য গাছকে পূজা করা হচ্ছে না, তুলসীর মধ্যে কি আছে, কোয়ালিটি আছে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। শর্ত এক এবং অভিন্ন, মাতৃবন্দনার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ, রিপুদমন এবং শুভ শক্তির জাগরণ। সানি রায়, পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা। মল্লিকা সেনগুপ্ত বলেছিলেন, আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। আর এই নারীদের মধ্যে থাকা শক্তি এবার উদ্ভাসিত হয়ে উঠতে চলেছে ব্রহ্মা কুমারীর প্রচেষ্টায় দুর্গা পুজোয় রক্ত মাংসের নারীদের দেবী রূপে আরাধনায়। অস্থির সময়কালে মানুষের মধ্যে যে অশুভ ভাবনা দূর করে অসুর শক্তির বিনাশ করে, দেবী পক্ষে মর্ত্যলোকে মানবের দেবতায়নের সন্ধান দিতে চলেছে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় রাজযোগ সেন্টার। লক্ষ্য পরম ব্রহ্মের সন্ধান ও মর্ত্যলোকের আসুরিক শক্তির বিনাশ।